দাঁতের একটি প্রচলিত চিকিৎসা পদ্ধতি হচ্ছে রুট ক্যানাল। দাঁতকে সংরক্ষণ করার জন্য এই চিকিৎসা করা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক ডেন্টাল কেয়ারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে রুট ক্যানাল চিকিৎসা কি, কখন করতে হয়, কিভাবে করা হয় এবং এর খরচ সম্পর্কে। দাঁতের চিকিৎসা করার আগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন কখন আপনার দাঁতের রুট ক্যানাল করা লাগবে আর কখন অহেতুক রুট ক্যানাল করে আপনার দাঁতের ক্ষতি করা হচ্ছে। রুট ক্যানাল আসলে কি? দাঁত যে মাড়ির সঙ্গে লেগে থাকে সেটি একটি শেকড়ের সঙ্গে লেগে থাকে। দাঁতের মাড়ির শেকড়ের একটি ক্যানেল থাকে, ওই ক্যানেলের যে সংক্রমণ বা প্রদাহ হয় তার জন্য দাঁতের ভেতরের যে পাল্প টিস্যু বা দন্তমজ্জা বলি সেটার চিকিৎসা করাকেই সাধারণত রুট ক্যানাল বলা হয়। রুট ক্যানাল কখন করতে হয়? সাধারণত ডেন্টাল ক্যারিজ হয়ে ওটার প্রথমে এনামেলকে ক্ষয় করে, এরপর ডেন্টিন ক্ষয় করে। যখন পাল্প টিস্যুতে এই ক্ষয় চলে আসে রোগীর তখন অসম্ভব ব্যথা হয়। এই ব্যথার কারণে যখন রোগী ডেন্টিস্টের কাছে আসে তখন ডেন্টিস্ট রুট ক্যানাল করার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া অনেক সময় সড়ক দুর্ঘটনা হয়ে কোনো সমস্যা হলে বা দাঁতে যে কোনো ধরনের আঘাত পেলে তখনও রুট ক্যানাল করতে হয়। সহজভাবে বুঝতে, পাল্প টিস্যু বা নার্ভ পর্যন্ত সমস্যা চলে যেতে হবে। যখন এই পাল্প কিংবা মজ্জাতে সমস্যা ছড়িয়ে পড়ে তখন দাঁতে অসম্ভব ব্যথা হয়। ব্যথায় রোগী ঘুম থেকে উঠে যায়, রাতে অসম্ভব ব্যথা করে, তখন আমরা রোগীকে বলি অবশ্যই এটি রুট ক্যানাল করতে হবে। রুট ক্যানাল চিকিৎসা কিভাবে করা হয়? প্রথমে একটি অ্যানেস্থেশিয়া দিয়ে নেওয়া হয়, এ সময় দাঁতের চারদিক পরিষ্কার করে নিতে হয়। এরপর পাল্প টিস্যুগুলো বের করে দেওয়া হয়, গাটা পার্চা দিয়ে দাঁতটি সিল করে দেওয়া হয়। দাঁতটা তখন স্থবির হয়ে যায়, সেক্ষেত্রে রোগীকে পরামর্শ দেওয়া হয় দাঁতে ক্রাউন করে নিতে। প্রাকৃতিক দাঁতের যে যত্ন প্রয়োজন ক্রাউনেরও সেই যত্ন প্রয়োজন। যেহেতু এটি প্রাকৃতিক নয় তাই এর ভালোভাবে যত্ন নিতে হবে, খুব শক্ত হাড় চাবানো যাবে না। তবে ক্রাউন স্বাভাবিক দাঁতের মতোই কাজ করে, স্বাভাবিক দাঁত দিয়ে আমরা যেভাবে ভাত মাছ খাচ্ছি সবই এটি দিয়ে সম্ভব। রুট ক্যানাল করা প্রয়োজন, তাও যদি রুট ক্যানাল করা না হয় তাহলে কি ক্ষতি হতে পারে? রুট ক্যানাল করা না হলে দাঁতটি অবশ্যই ফেলে দিতে হবে, কারণ ক্ষতিগ্রস্ত দাঁতটি পাশের দাঁতটিরও ক্ষতি করতে পারে। এই অবস্থায় যখন রোগী আসে তখন দেখা যায় গর্ত হতে হতে গোড়ার দিকে চলে যায়, তখন এই দাঁত আর রাখা যায় না, দাঁতটি ফেলে দিতে হয় এবং আরও জটিলতার সৃষ্টি হতে পারে। একদিনে কি রুট ক্যানাল করা সম্ভব? এক সিটিংয়েও চিকিৎসা করা সম্ভব, তবে ক্ষেত্র বিশেষে। অনেক সময় দেখা যায় রোগী ঢাকার বাইরে থেকে আসেন, তাদের একদিনেই রুট ক্যানাল করে দেওয়া সম্ভব। আমাদের এখন অনেক আধুনিক জিনিসপত্র চলে এসেছে, আমরা এখন খুব ভালোভাবে একদিনেই চিকিৎসাটি করতে পারি। রুট ক্যানাল চিকিৎসার খরচ। টেক ডেন্টাল কেয়ারে 30% ডিসকাউন্টে প্রতি দাঁতের রুট ক্যানেল ও ক্যাপের খরচ 5,000 টাকা, আর কোনো দাঁতের রুট ক্যানেল করা হলে খরচ 3,000 টাকা, এবং আগের রুট ক্যানেল করা দাঁতের ক্যাপ করতে খরচ 3,000 টাকা। কখন রুট ক্যানেল করবেন না? যে সকল দাঁতের খুব অল্প ক্যারিজ হয়েছে এবং এখনও ব্যথা হয় না সে সকল দাঁতের রুট ক্যানেল করবেন না, সাধারণত এই সকল দাঁতের ফিলিং করলেই চলবে। যেখানে একটি দাঁত নেই সেখানে নতুন দাঁত লাগাতে পাশের ভালো দাঁত রুট ক্যানেল করে ব্রিজ ক্যাপ করবেন না। বিকল্প চিকিৎসা ফাইবার ব্রিজ রয়েছে, ফাইবার ব্রিজ সম্পর্কে জানতে উপরের আই বাটনে ক্লিক করুন, ডিসক্রিপশনেও এই চিকিৎসার ভিডিও লিংক দেওয়া আছে। ফাঁকা দাঁতের চিকিৎসার জন্য রুট ক্যানেল করে ভালো দাঁত নষ্ট করবেন না, এর জন্য বিভিন্ন বিশেষ চিকিৎসা রয়েছে, ডিসক্রিপশনে এই চিকিৎসারও ভিডিও লিংক দেওয়া আছে। উঁচু দাঁত ঠিক করার জন্য রুট ক্যানেল করবেন না, এর জন্য অর্থোডন্টিক চিকিৎসা রয়েছে। মনে রাখবেন রুট ক্যানাল করা দাঁত তার অবস্থানে ঠিকই থাকে তবে দাঁতের জীবন থাকে না, তাই ভালো দাঁত কখনোই রুট ক্যানাল করবেন না। জরুরি প্রয়োজনে এই চিকিৎসার জন্য অবশ্যই একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করবেন। টেক ডেন্টাল কেয়ারের ঢাকা, মিরপুর এবং উত্তরাতে 2টি শাখা রয়েছে। আমাদের শাখা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনটি দেখতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করে আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লের নম্বরে কল করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের আরও কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না।